হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছের ও দূরে সকল বন্ধুরাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজ সকালেই ছাদে চলে এসেছি। আম্মু বলছিল যে ছাদে নাকি সবার গাছে শাকসবজি ফল ফুল ধরেছে, তো ভাবলাম একটু দেখে আসি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন যে বেগুন গাছে বেগুন ঝুলে রয়েছে, দেখতে যে কি ভালো লাগছে, অনেক ভালো লাগছে দেখতে। দুটা বেগুন হয়েছে একজনের গাছে। তো ছাদে গাছে লাগানোর প্রতিযোগিতা চলতেছিল, তো সবাই গাছ লাগিয়েছে, গাছের যত্ন নিচ্ছে, আর সেই গাছে ফল হচ্ছে লেবু গাছে অনেক লেবু হয়েছে। ছাদে দুটা লেবু গাছ রয়েছে, দুটা লেবুর গাছে প্রচুর পরিমাণ লেবু হয়েছে। সবাই ছাদে গাছ লাগাচ্ছে, আমাদের অ্যাপার্টমেন্টের সবাই গাছ লাগিয়েছে ছাদে, আর কোনো গাছ বাকি নেই। কোনো একটা ফলের গাছ বা একটা সবজির গাছ বাকি নেই, এমন কোনো ফল বা সবজি নেই যেটা আমাদের ছাদে লাগানো হয়নি, সব কিছু লাগানো হয়েছে। দেখে খুব ভালো লাগছিল, গাছে ফল সবজি শাক সব ঝুলে আছে, দেখে এই মনটা ভরে যাচ্ছিল। ফুল গাছে অনেক সুন্দর ফুল হয়েছে, ফল গাছে তাজা তাজা ফল ঝুলে রয়েছে, দেখে ভালো লাগলে। বেগুন গাছে, এটা আমাদের বেগুন গাছ, আম্মু লাগিয়েছে, এই বেগুন গাছে বেগুন হয়েছে দুটা বেগুন। তো আমাদের বাসার ছাদে সবার গাছে ফল দেখে আমার মনে হচ্ছিল যে এখন আর বাজার থেকে শাকসবজি ফল কিনে খাওয়া লাগবে না, আমরা নিজেদের হাতে লাগানো গাছের ফলই খেতে পারবো কিছুদিন পরে। একটা আমড়া গাছে আমড়া হয়েছে, ছোট ছোট আমড়া হয়েছে, ইনশাল্লাহ বড় হবে। আর ইদানিং আমাদের দেশে যে ফরমালিনযুক্ত ফল তারপরে শাকসবজি রয়েছে, সেগুলা না খেয়ে আর কিছু করার নেই, খেতেই হয়। যদি নিজেদের হাতের গাছ থাকে তাহলে ওইগুলো না কিনে আমরা নিজেদের হাতের জিনিসই রান্না করে খেতে পারি, তাতে কিন্তু স্বাদ আরও বেশি ভালো। অ্যালোভেরা গাছ রয়েছে, শাখের বিভিন্ন গাছ রয়েছে, মরিচ গাছ রয়েছে, এমনকি ক্যাপসিকাম গাছও ছাদে লাগানো হয়েছে। পুরা 1 থেকে 100 পর্যন্ত যত গাছ আছে সবই আমাদের ছাদে আছে। শশা গাছে অনেক সুন্দর শশা ঝুলে রয়েছে, লাউ গাছে লাউ হয়েছে, মরিচ গাছে কাঁচা মরিচ হয়েছে। সবাই যেহেতু নিজের গাছগাছালির অনেক যত্ন নেয়, তাই সবার গাছেই কিছু না কিছু ফল ফুল হয়েছে। কামরাঙ্গা গাছে কামরাঙ্গাও হয়েছে, একটা কামরাঙ্গা গাছ আছে, 4-5টা কামরাঙ্গা হয়েছে ছোট ছোট। সবেদা গাছে সবেদা হয়েছে, সবেদা গাছও ছাদে লাগানো হয়েছে। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে সব ফলের গাছই আমাদের ছাদে রয়েছে। ফুলের গাছ একটু কমই রয়েছে, ফুলের গাছ সবাই লাগায়নি, যে ফুল হলে তো শুধু দেখা যায়, সেটা তো আর খাওয়া যায় না রান্না করে, তাই বেশিরভাগ ফলের গাছ সবজির গাছ রয়েছে। এটা মরিচ গাছ, মরিচ হয়েছে কালো কালো মরিচ, এই মরিচের নামটা আমার জানা নেই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এটা ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকাম গাছে ফুল হয়েছে, কিছুদিন পরেই ক্যাপসিকাম হবে ইনশাল্লাহ। তো ছাদে এসে যখন এরকম এত গাছগাছালি এত ফুল ফল দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে, ভেবে যে এখন আর ফরমালিনযুক্ত ফল নাও খাওয়া লাগতে পারে, নিজের হাতে লাগানো গাছের ফলই আমরা খেতে পারবো। তো আমাদের ছাদে এখন ছোটখাটো সুন্দরবন হয়ে গেছে, সব কিছুই রয়েছে সুন্দরবনে, যেরকম ফুল ফল বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন জিনিস থাকে, আমাদের ছাদেও তেমন ফুল ফল বিভিন্ন গাছ বিভিন্ন জিনিস আছে। অনেক সুন্দর মতো একটা সিরিয়াল মেনটেন করে গাছ লাগানো হয়েছে, কোনো হজবরল বা এলোমেলোভাবে লাগানো হয়নি, তাই কিন্তু দেখতে ভালো লাগে। আর সবাই সুন্দর সুন্দর ড্রামে বা টপে লাগিয়েছে,
খুব ভালো লাগছিল, গাছগুলো যখন আরো বড় হবে তখন দেখতে আরো ভালো লাগবে। শাক গাছও রয়েছে, অনেক গাছ রয়েছে আমাদের ছাদে। যেসব গাছে ফল হয়েছে, সবজি হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আগামীতে যদি আরও ফল বা সবজি হয় তাহলে ইনশাআল্লাহ আগামীতেও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় সবারই ছাদে কম বেশি এরকম গাছ লাগানো উচিত। গাছ লাগানো কিন্তু একটা ভালো কাজ, গাছের দেখাশোনা করা, গাছের যত্ন নেওয়া। সেই গাছ থেকে যদি আবার অন্য কেউ ফল খায় বা পাখিরা যদি পাতা খায়, পোকামাকড় কিছু খেয়ে থাকলেও তাতেও কিন্তু নিজেরই সোয়াব হয়। তো ছাদে কাপড় শুকা দিচ্ছে, সবাই হাঁটাহাঁটি করছে। আর আমাদের যে মুরগির বাচ্চাগুলো রয়েছে সেগুলোকে ছাদে আনা হয়েছে। ঘরে বন্দি রাখলেই ওরা শুধু চুচু করে, ডাকাডাকি করে, বন্দি একদম থাকতে চায় না ওরা। তো আম্মু ছাদে নিয়ে এসেছে, তো ওরা আর কি ছাদে খুঁটে খুঁটে পোকামাকড় খাচ্ছে। এগুলো মুরগি বাচ্চাদের আটকা রাখলে কিন্তু ওরা শুকিয়ে যায় বা কিছুদিন পর মারাও যেতে পারে। সবসময় একটু খোলামোলা খোলামেলা থাকতে চায় ওরা। ওরা তো গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে মুরগি খোলামেলায় থাকে সারাদিন, সন্ধ্যার দিকে হলো ওদের ঘরে রাখা হয়। আর ঢাকা শহরে তো খোলা রাখার জায়গা নেই, বাসার মধ্যে নোংরা করে ফেলে, কিন্তু তাও আমরা খোলা রাখার চেষ্টা করছি। তো ওরা খুব এনজয় করছে ছাদে এসে দুইজনে, একটা হলো মুরগি আর একটা হলো রাওয়া আমাদের। ছাদে ঘোরাঘুরি করছি, খুব ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেল। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে প্রতিদিনের মতোই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মন্তব্যটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সকালের এই মনোরম পরিবেশে ছাদে ঘোরাঘুরি করলাম, খুব ভালো লাগলো। আর আম্মু আম্মু যে গাছগুলো লাগিয়েছে সেগুলোর একটু মাটি আলগা করে দিচ্ছে চাকু দিয়ে। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে বিদায়, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ।